আমাদের
এটা অত্যন্ত শব্দ অর্জন আলেমে দিন হুজুর যখন এটা বলেছেন আপনারা আবার বৈঠকে বসলেন, আবার বৈঠকে ওই তাদের পুয়াপুড়িতে বসলেন। হঠাৎ করে একজন আল্লাহ তরফ থেকে একজন বান্দা যিনি জার্মান থেকে ট্রেনিং নিয়ে সদ্য ঢাকায় এসে পড়ছেন, মেডিনাবাদে উনি চাকরি করছেন, আমার খবর পেয়ে এই ধরনের একটা দুর্ঘটনার খবর পেয়ে তিনি সরাসরি আমাদের হসপিটালে আসতেন এবং আমার পাশে হুজুর বসা। তখন আমাকে দেখে ওই বোর্ড মিটিংয়ে উনি গিয়ে বললেন যে অস্ত্রোপচার ছাড়াই আমি ইনজেকশন দিয়ে আমরা পরীক্ষা করি, দেখি আল্লাহ কী করে। হুজুর বললেন আলহামদুলিল্লাহ আপনি যান। ওই বৈঠকে বসে সিদ্ধান্ত হলো আমার দুই দিকে রড লাগিয়ে টান দিবেন আর এটা আল্লাহর উপর ছেড়ে দেন। আমাকে হুজুর আমাকে বললেন আমার যেহেতু অ্যানেস্থেসিয়া করার কোনো সুযোগ নেই, আমি খুলে অনেক বড় হয়ে গিয়েছি। তখন হুজুর আমাকে বলছিলেন একটা আমল শিখিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চেষ্টা করতেছি, সেটা হলো শ্বাস দিয়ে আল্লাহ নাক দিয়ে হু, শ্বাস দিয়ে আল্লাহ নাক দিয়ে হু। এই এই আমলটা উনি শিখিয়েছিলেন, বলছিলেন এটাই আপনার রক্ত সঞ্চালন হবে, এটার দ্বারাই আপনার সমস্ত সময় আল্লাহর দিকে থাকবেন এবং ইনশা আল্লাহ আপনি আমার সেই দিনের ঘটনা আজও আমার কাছে। ডাক্তার সাহেব আমার দুই দিকে রড লাগায় যখন টান দিনের আগে আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে বিদায় নিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অনি পবিত্র মুখের জবানের প্রতি সম্মান রেখেই আমরা আমাকে টান দিলেন এবং দেখা গেল আপনা আপনি আমার হাতিটা জায়গায় লেগে যায়। তখন কয়েক সেকেন্ড পরে যখন আমার সেন্স আছে তখন ডাক্তার বললেন আপনার ঘাড়ে কেউ কিছু বুঝতে পারতেছেন, আমি বললাম তখন আমার ঘাড়ের পেইনটা বেতার আকার হয়ে গেছিল। তখন ডাক্তার হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়ে রশি দিয়ে বেড়ে দিয়ে। হুজুর বললেন আমি আট সপ্তাহ পরে আস, আর এদিকে অটোমেটিক সার্জন প্রফেসর আর আর তৈরি বললেন আচ্ছা হুজুর এই বাম হাত ডেঙ্গে নয় টুকরা হয়ে গেছে, চামড়ার উপর থেকে যদিও বাই হয় না, তো এটা তো অস্ত্রোপচার ছাড়া কীভাবে সম্ভব। তিনি বলছেন আমার এখনো মনে আছে, তিনি বলছেন দুর্ঘটনায় কবলিত হওয়ার পর যখন রাস্তায় পরে ছটফট করছিল যখন রক্তকরণ হয়ে তো তিনি মারা যেতেন, কিন্তু সেই মুহূর্তে পথিক একজন ধরে ওনাকে নিয়ে গেল সিএমএইচে। তখন তো কোনো ডাক্তারও ছিল না, কোনো নার্সও ছিল না, কোনো এক্সরে ছিল না, তখন এনাকে এইভাবে ছোঁয়া যাবে না ওইভাবে করা যাবে না এটা বলারও কিছু ছিল না, তখন তো এইভাবে নিয়ে গেছে। তখন এই হাড্ডিটা যিনি রক্ষা করেছিলেন তিনি হলেন আল্লাহ, কাজে এখনো তিনি এটাই আবার ইনশা আল্লাহ আল্লাহ তরফে ওনার সাহায্য। আট সপ্তাহ পরে যখন আবার মোবাইল এক্সরে হলো আল্লাহ কি মর্জি আমার সব হাত দিয়ে আপনা আপনি মিলে যাক, এবং ডাক্তার আরাজ করে এসে এক্সরে রিপোর্ট দেখে হতভম্ব হয়ে বললেন এটা কি করে সম্ভব, তারপরে প্রেশার দিয়ে ব্যান্ডেজ করে রাখলেন। এরপরে আমার এখনো মনে আছে এই দুজন ডাক্তারই আমি সুস্থ হওয়ার পরে আমাকে বললেন না আমাদেরকে একটু হুজুরের এখানে নিয়ে আসেন, ওনারা কাউকে না জানিয়ে আমাকে সঙ্গে নিয়ে আমরা গড়পুর এসেছিলাম। হুজুর ওনাদেরকে খুব খেদমত করেছেন, ওরা তখন অনুভব করে বলছিল যে আমাদেরকে ক্ষমা করে দিল, উনি বলেন না আমি এটা নিয়ে কমে জানি, ওনাদের উনি খুব আদর যত্ন করেছিলেন তাদেরকে। এই যে এরপরে দেখেন আমি
সুস্থ হলাম বা দুইবার নির্বাচন করলাম, বারবার জেলে গেলাম, কত কিছু আমার উপর হলো, তারপরে মানে শেষ নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার দোয়ার কারণে আমি পর্যন্ত এসেছি। আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে এই ওলামায়ে কেরামদের সহবতে ওনাদের পাশে থাকলে, ওনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাদের সঙ্গে। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি এই মাদ্রাসার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এবং একই সাথে আজকে আমি দোয়া চাইবো আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, আমার এই মহামারী যেন বিদেশে প্রবাসে আমাদের অনেক আত্মীয়জন প্রতিদিনই মারা যাচ্ছেন তাদের জন্য। আমি আসার সময় আমার আরেক ভাই নন্দন বাবু এর ভাই এখনো লাইফ সাপোর্টে, তার জন্য দোয়া চেয়েছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আপনার আমি কি জানি আল্লাহ।